বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সীমান্ত নদী। এরা গ্রামের সহজ সরল সাধারণ মানুষ, একের বিপদে অন্যজন পাশে দাঁড়িয়ে দলবদ্ধ জীবনযাপন করছে গ্রামে। গ্রাম মানেই শান্ত পরিবেশে শান্তির নিরে একে অপরের সহযোগিতায় বসবাস করা। বাংলাদেশের বেশিরভাগ জায়গা জুড়ে ভারতের সীমান্ত, কোথাও কোথাও সমতল ভূমি যেখানে রয়েছে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের কঠোর নজরদারি, আবার কোথাও কোথাও নদীপথ, আবার কোথাও কোথাও পাহাড়। যেখানে নদীপথ সেখানে কাঁটাতারবিহীন খোলামেলা। সীমান্তের এই পানিপথে চোরা কারবারের চেষ্টা করে কিছু কিছু ভারত এবং বাংলাদেশের অসাধু মানুষ। তো বন্ধুরা, আমরা যাচ্ছি কুড়িগ্রামের শেষ প্রান্তের এই সীমান্ত নদীপথ দেখতে, যেখানে আটক হয়েছিল বাংলাদেশের দুইজন নাগরিক এবং ভারতের দুইজন নাগরিক। তো বন্ধুরা, ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদম মজাদার হতে চলছে, তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন। বন্ধুরা, আমরা এখন বাংলাদেশের উত্তরের শেষ জেলা কুড়িগ্রামের ধরলা সেতুর উপরে আছি। আমরা এই নদীটি এই সেতু দিয়ে পাড়ি হয়ে এই নদীরই শেষ প্রান্তে যাব, সেই সীমান্তে। বাংলাদেশের উত্তরে সর্ববৃহত্তর সেতু হচ্ছে কুড়িগ্রামের এই ধরলা সেতু। বন্ধুরা, আমার অবস্থান এখন বাংলাদেশ এবং ভারতের সীমান্ত নদীতে। এখন শুষ্ক মৌসুম, তাই নদীতে পানি শুকিয়ে গেছে। পানি শুকিয়ে যাওয়ায় নদীতে চর পড়েছে আর বালুচরের উপর চলছে ফুটবল খেলা। বন্ধুরা, নদীর এ প্রান্তে হলো বাংলাদেশ আর ওই প্রান্তে হলো ইন্ডিয়া। সীমান্ত নদীতে একদম খোলামেলা ওপেন হওয়ার কারণে অবাধে চলাফেরা করে মানুষ। এখানে অবস্থান করছে পাশাপাশি দুইটি নদী, এটি হচ্ছে বড় আর অন্যটি হচ্ছে ছোট। আমি এখন ছোট নদীটির প্রান্তে মানে বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, বড় নদীতে পানি যখন ভরে যায় তখন ভারতের সেই পানিগুলো এই ছোট নদী দিয়ে চলে। তো বন্ধুরা, এই সময়ই বড় নদী থেকে গরু নেওয়ার সময় এই ছোট নদীতে বিএসএফের হাতে ধরা পড়ে ভারত এবং বাংলাদেশের দুই দুইজন করে চারজন নাগরিক। স্থানীয়দের তথ্য মতে আরিফ এবং শফিক সহ ভারতের দুজন গরু নিয়ে প্রায় বাংলাদেশের কাছাকাছি চলে এসেছিল। পরবর্তীতে বিএসএফের ধাওয়ায় তারা আটকা খেয়ে যায় এবং বর্তমানে তারা জেলে আছে।